যাক, আমি আগে বাংলা একাডেমিকে একটা শুকরিয়া জানাই। বাংলা একাডেমিতে মূল মঞ্চ আছে, এটা কি মঞ্চ জানি না, এটাকে শাখা মঞ্চ বলা যেতে পারে। মূল কাণ্ড শাখা থাকে না গাছের, তো অন্তত প্রশাখাতেও দাঁড়িয়ে দু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে শুকরিয়া জানাই। কারণ বাংলা একাডেমির মূল মঞ্চে আমি প্রায় 10 বছর ধরে আমন্ত্রিত হই না, সেটাও একটা আমার সৌভাগ্য বলে মনে করি। আল্লাহর কাছে আমি প্রায় প্রার্থনা করতাম, প্রত্যেক বছর তারা উৎপাত করতো, একটা প্রবন্ধ করতে হবে, আলোচনা করতে হবে, মানে কিভাবে আল্লাহ প্রার্থনা কবুল করে সেটা বললাম। আমি মনে মনে আমূল প্রার্থনা করতাম, দু রাকাত নাফল নামাজ পড়ে, যে আমাকে যেন বাংলা একাডেমির মঞ্চে উঠতে না হয়। তা আমি সেই প্রার্থনা আল্লাহ কবুল করেছেন। তো আজকে এখানে আসলাম কারণ হচ্ছে এই বই। আমার গত 10 বছরে আমার নামে কোনো বই বের হয়নি। তো এই বই যিনি বের করেছেন তরুণ প্রকাশক, এদেশে প্রকাশক পাওয়া সহজ নয়, সেটা ভুক্তভোগী লেখকেরা জানেন। অর্থাৎ তিনি আপনার বই ছাপাবেন, পয়সা খরচ করে তারপরে আপনাকে আবার রয়্যালটি দেবেন, এমন প্রকাশক পাওয়া সত্যি কঠিন, অসম্ভব নয়। তো আমার তরুণ প্রকাশক, যিনি এর আগে মাত্র 3টা বই প্রকাশ করেছেন, তো তিনি বললেন স্যার যেতে হবে, এই জন্য নিজের বই বিক্রির উদ্দেশ্যে এখানে এসেছি, দয়া করে ক্ষমা করে ঘেন্না করে দেখবেন। এটাকে বলে ইংরেজিতে বলে একটা শব্দ আছে সেলস প্ল্যাটার, নিজে আমার বই ভালো, আমার বই কিনুন, এরকম কথা বলতে যাব। তা আমি বেশি কথা না বলে আমার বই কেমন বলি। অনেকে জিজ্ঞেস করছে এটা কিসের বই, আপনি নিজেও বললেন না, যদিও জানি এটা স্মৃতিকথামূলক, এটা কি আমি আসলে জানি না। এখানে 10-12টা মুখবন্ধ আছে, এমন সব লেখকদের মুখবন্ধ যাদেরকে কিছু বেয়াদবি নেবেন না, আপনারা অনেকেই চেনেন না, বলতে গেলে প্রায় কাউকে চেনেন না, যাদের বইয়ের মুখবন্ধ লেখার মতো লোক এখন আর নাই। একটা গল্প বলি, শামসুর রহমান সাহেব বা আল মাহমুদ সাহেব যখন কবি হয়ে উঠছেন 50-60-এর দশকে, তখন তারা যারা ভূমিকা লেখে বইয়ের মুখবন্ধ লেখে তাদের ব্যঙ্গ করতেন। অর্থাৎ লেখক জীবন যাদের শেষ হয়ে গেছে তারা লোকের বইয়ের মুখবন্ধ লেখে। কিন্তু আহমদ সভা আমার গুরু ছিলেন, তিনি বলতেন এই শামসুর রহমান একদিন শত শত তরুণের বইয়ের মুখবন্ধ লিখে দিতে বাধ্য হবেন, এবং তার চেয়ে কঠিন শাস্তি তার হয়েছে, তাকে জাতীয় কবিতা পরিষদ নামক সংগঠনের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইতে হয়েছে, গণঘুম দিতে হয়েছে তাকে। এটা হচ্ছে আল্লাহ নির্ধারিত শাস্তি। তো আমিও এখন সেই প্রায় শাস্তির পর্যায়ে প্রবেশ করেছি, এই জন্য অনেকের মুখবন্ধ লিখেছি। আচ্ছা, এছাড়া আমার অনেক গুরুজন মারা গেছেন, অনেকের ধারণা কি আহমদ সফাই আমার একমাত্র গুরু, কথাটা যে সত্য নয় তা প্রমাণ করার জন্য এটা আমি করেছি। 2011 সনের দিকে বা 10 সনের দিকে আহমদ সফার উপরে আমার লিখিত কিছু প্রবন্ধ নিয়ে একটা বই করেছিলাম, সেটার নাম রেখেছিলাম আহমদ সফা সঞ্জীবনী। আপনারা জানেন বইয়ের নাম আমরা কিভাবে চুরি করি, মৃত সঞ্জীবনী পরবর্তী শব্দটা বললাম না, সেখান থেকে আমি আহমদ সফা সঞ্জীবনী লিখেছি। আহমদ সফা মৃত নন তখনও, তবু তার মধ্যে জীবন সঞ্চারের একটা নব উদ্যম আমি নিয়েছিলাম। ওটার একটা আমার প্রকাশকের আবার বুদ্ধি আছে, সে প্রকাশক একা না আবার সম্পাদকও, সে বলে এটাকে একটা সিরিজ করতে হবে, তার নাম দিল জাতীয় সাহিত্য। এটা নিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে, আমি প্ল্যান্ডার করে করে লিখি আর নিজের লেখার সামর্থ্য নাই, কি করা যাবে। তখন ওইটা ছিল 1 নম্বর, এই 10 বছর পরে এটা হলো 2 নম্বর। এইখানে যাদের সম্পর্কে লিখেছে তার মধ্যে আপনারা সম্ভবত সবচেয়ে বেশি চেনেন তারেক মাসুদকে। এখানে 31টা লেখার মধ্যে 4টা লেখায় তারেক মাসুদের উপর, আমি গৌরব করে বলি তারেক মাসুদ আমার বন্ধু ছিলেন, এটা একটু বেশি দাবি, আসলে তারেক মাসুদ আমার শিক্ষকের মতোই ছিলেন, আর শিক্ষকের সাথে মাঝে মাঝে আমার মারামারি হতো, তো সেই সমস্ত কথা এখানে আছে, এগুলো আপনাদের মুখরোচক হবে মনে করি না। সবচেয়ে আগে মারা যান আমার বন্ধুদের মধ্যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, কিন্তু তার সম্পর্কে আমি তখন লিখিনি, তার ছোট ভাই হিমেল বরকত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক, ও প্রায় 3-4 বছর আগে বললো কি আমার ভাইয়ের উপর একটা স্মৃতিগ্রন্থ বের করবো, আপনার বন্ধু ছিলেন, আপনাকে একটা স্মৃতিকথা লিখতে হবে। আমি স্মৃতিকথা লিখতে পারি না, নাহলে তো আপনি জানতেন আমি উপন্যাস লিখতাম এতদিনে, গল্পও লিখতে পারি না, উপন্যাস লিখতে পারি না, প্রবন্ধ লিখতে গেলে সেগুলি গল্পের মতো হয়, এটা হচ্ছে সেই জিনিস। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি লিখেছি, এটা দিয়ে শুরু, কিন্তু লেখার দিক থেকে এটা অনেক পরে লিখেছি। লেখার দিক থেকে প্রথম লিখেছিলাম এই বইয়ের 3 নম্বর প্রবন্ধ, এটার নাম হচ্ছে অধ্যাপক আব্দুর রাজ্জাক অথবা আশা ও নীতি। এইটা কাহিনী, এইটা আমার প্রথম লেখা শোক নিবন্ধ। আমি তখন বিদেশে লেখাপড়া করার জন্য গিয়েছি, প্রথম আলো বলে একটা পত্রিকা তখন দেশে প্রথম মাথা চাড়া দিয়ে উঠেছে, তো তারা বলে কি আমরা একটা আব্দুর রাজ্জাকের উপর স্মৃতিকথা চাই আপনার কাছ থেকে, উনি মারা যাওয়ার সাথে সাথে 1999-এর দিকে। তখন 3 দিনের মধ্যে সেকালে ফ্যাক্স করে লেখা পাঠাতে হইতো। আমি প্রথম আলোর সম্পাদক কৃতজ্ঞতা প্রকাশ করে বলছি, মানে উপসম্পাদক, ছোট সম্পাদক সাজ্জাদ শরীফ, তাকে লেখাটা পাঠিয়েছিলাম। দেখি সেই প্রথম আলোর সেই দিনের সংখ্যায় সম্ভবত 3 ডিসেম্বর 1999,
সর্দার ফজলুল করিমের লেখা উপরে, তার পাশে আহমদ সোবার লেখা, আর নিচে এই অধমের একটি লেখা ছাপা হলো। এই লেখাটা হচ্ছে এই বইয়ের প্রথম। এইভাবে আমি দিতে পারি। তো আমি যেহেতু কবিতা লেখা শুরু করেছিলাম বলে একটা দোষ আছে, আমি সুযোগ পেলে একটা কবিতা লিখে চালাইয়ে দিই। তা আমাদের এক তরুণ বন্ধু, তার নাম মাহমুদ হাসান, আমার মতে অসাধারণ মেধাবী দার্শনিক ছিলেন, কিন্তু কি কারণে জানি ট্রেনের নিচে পড়ে তিনি মারা গেছেন। কেউ বলে তিনি আত্মহত্যা করেছেন, আমি এটা বিশ্বাস করি না। কেউ বলে তাকে হত্যা করা হয়েছে, সেটাও বিশ্বাস করি না। দৈব নির্দেশে তিনি মারা গেছেন বলে আমি মনে করি। তো তাকে নিয়ে আমি একটা ছোট্ট শোক প্রবন্ধ লিখেছিলাম, কিন্তু এখানে কবি অনেকে দাঁড়িয়ে আছেন আমি দেখতে পাচ্ছি, আপনারা যদি কিছু বেয়াদবি না নেন, আমি একটা তার সম্পর্কে একটা লাইন লিখেছি, সেটা একটু বলি। এটাকে কবিতা বলবেন কিনা জানি না, হ্যাঁ শোক প্রবন্ধও বলা যায়, কবিতাও বলা যায়। এটা পড়লে বোধ হয় সময় বাঁচে আর কি, অল্প মাত্র এক লাইন। কবিতা পড়ছেন কবি সলিমুল্লাহ খান, এটার নাম ছিল ছিল শহীদ মাহমুদ হাসান স্মরণে। এই যে সম্প্রতি মৌলানা আহমদ শফি সাহেবের নাম নিলে আশা করি বেয়াদবি নেবেন না আপনারা, আমি একটু মৌলবি ঘেঁষা আছি। তো বলে চকবাজারের দুর্ঘটনা অথবা হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের সম্পর্কে মৌলানা আহমদ শফি ফতোয়া দিয়েছেন যে এদেরকে শহীদ বলা উচিত। আমিও মোটামুটি একমত। তো ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন, তাকেও আমি শহীদ বলতে চাই। আরবি শহীদ অর্থ হচ্ছে সাক্ষী। আমরা এখন প্রতিদিন প্রার্থনা বলি না, আশহাদু আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, সেইভাবে বলবো আর কি। শহীদ মাহমুদ হাসান স্মরণে এটা লিখেছিলাম, অতি ছোট একটা, বন্ধুরা যখন একটা ছোট প্যাম্পলেট বের করে আমি তো এটা লিখেছিলাম। ঈশ্বরের অভিপ্রায় আছিল না জানিত সে, উছিলা প্রায় ছিল নিখিলের ন্যায় শীতাতপ্ত বাসে, ছিল না শিয়রে পা চরণে মিছিল ছিল, শিরোপা জোড়া কি ছিল তখনও তৎপর, ওর পা এবং মাথা খণ্ড খণ্ড হয়ে গিয়েছিল। আমি যে শিরোপা যদি একসাথে যোগ করেন শিরোপা হয়, শিরোপা জোড়া ছিল কি তখনও তৎপর। এর কিছুদিন আগে সে আমার সাথে ইমানুয়েল কান্টের ক্রিটিক অফ পিওর রিজন নিয়ে আলোচনা করে গিয়েছে। বাংলাদেশে খুব কম ছেলে মেয়ে ক্রিটিক অফ পিওর রিজন পড়তে পারে বা আলোচনা করতে পারে, তো সেই জন্য এই অপূরণীয় ক্ষতি। এই যেতে এই বইতে কিছু গল্প আছে, কিছু এরকম প্রবন্ধ আছে, আপনারা বই কিনবেন সেটা আমি আশা করি না। আমার প্রথমে একটা ক্ষমা প্রার্থনা করেছি, বইয়ের দাম অসম্ভব বেশি হয়েছে। এই ছোট্ট 250 পৃষ্ঠার বইয়ের দাম 600 টাকা, এটা তো একটা মানবিক দাম নয় বাংলাদেশের বাজারে। তো এই ক্ষতিপূরণের জন্য আমি, গদ্য যেহেতু ভালো হয় না, তা আমি তাহলে যে গোটা বইতে কি আপনি জিজ্ঞাসা করছেন না এই প্রার্থনা কি, আমি প্রার্থনাটা বলি। আপনারা সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত বেশিরভাগই জানি, উনি হচ্ছে আনন্দ লোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর, শুনতে খুব ভালো লাগে কিন্তু এই কথা কি সত্য? আসলে সব কিছু আনন্দ, সবই কি মঙ্গল আলোকে? এই মহাবিশ্বের বিশাল গ্রহ নক্ষত্র মণ্ডলীর মধ্যে ক্ষুদ্র অনুপরমাণুর মতো আমরা ছড়িয়ে ছিটিয়েছি। আর এখানে দয়া প্রেম স্নেহ ভক্তি রবিবাবু লিখে গেছেন, পড়তে আমাদের ভালো লাগে। রবিবাবুর বাসনা হিসেবে আমাদের আকাঙ্ক্ষা হিসেবে এগুলো সত্য, কিন্তু সত্য হিসেবে এগুলি কতখানি আকাঙ্ক্ষা কতখানি সত্য বলা মুশকিল। তো রবিবাবুর জবাবে এক বিদেশি কবির একটা কবিতা আমি অনুবাদ করেছি, যেহেতু আমি রবিবাবুর সাথে আমার পরাকাষ্ঠা নয়, সেই জন্য এক কবি পেয়েছি যার বয়স 94 বছর এখন, তার নাম হচ্ছে এর্নেস্তো কার্দেনাল। ঘটনাচক্রে তিনি এখনো বেঁচে আছেন নিকারাগুয়া নামক একটি দেশে। উনি স্প্যানিশ ভাষায় লিখেছেন, আমি স্প্যানিশ ভালো জানি না, ইংরেজি থেকে অনুবাদ করেছি। তার কবিতার ইংরেজি নাম হচ্ছে স্টার ডাস্ট। তো আমাদের বেগম রোকেয়ার কাছ থেকে একটা শব্দ শিখেছিলাম, মতিচুর, মতি উর নয় মতিচুর। হ্যাঁ, তো চুর মানে হচ্ছে এটা মমনসিংহের চুর নয়, আমাদের চুর মানে চূর্ণের চুর। তাহলে স্টার ডাস্টের অনুবাদ আমি করেছি, আপনারা ব্যাখ্যা করতে হলে অনুবাদ ব্যর্থ, তবু আমি ব্যাখ্যাই করি কারণ আমি ব্যর্থতা স্বীকার করছি। কবিতার নাম হচ্ছে তারাচুর। এটা দিয়ে আমি বইয়ের উৎসর্গ পত্রে লিখেছি। প্রত্যেক বইতে আপনারা লক্ষ্য করবেন আমার কবি জীবন সম্পর্কে সবচেয়ে সত্য কথা বলেছেন মাহবুব মোর্শেদ, আমার মাহবুব বন্ধু। সে বলে গিয়ে সলিমুল্লাহ খান কবি হতে চেয়েছিলেন, এই তার এই ব্যর্থতার অভিশাপ ঢাকার জন্য তিনি গদ্যের মধ্যে মাঝে মাঝে কবিতা ঢুকিয়ে দেন। কথাটা এর চেয়ে সত্য কথা হয় না। কোথায় আছেন মাহবুব মোর্শেদ আপনি শুনে থাকবেন। তাই আমি বলি আমার মাঝে মাঝে কবিতা, আমার সমস্ত বইয়ের মধ্যে দেখবেন একটা কবিতা আমি চুরি করে ঢুকিয়ে দিই উৎসর্গ হিসাবে, নানা রকম ছুতা হিসেবে, না পারলে উদ্ধৃতি আকারে দেখবেন। এই কবিতাটা একটু পড়ি, দয়া করে ধৈর্য ধরবেন, 3 মিনিট লাগবে। তারার ভিতর কি
তারার ভিতর আমরা, আমাদের দেহ আর গ্রহের সকল অণু পরমাণু একদিন ছিল কোনো না কোনো তারার ভিতর, আমরা তারাচুর। 15,000,000,000,000,000,000 মানে 15 বিলিয়ন বছর আগে বা 150 কোটি বছর আগে আমরা ছিলাম শূন্য ভাষা, ধীর গতি ঘূর্ণবায়, এক দলা নাচুনি উজ্জান। তারপর গাঢ় হইল সেই বায়, গাঢ় হইতে হইতে বড় হইল, বড় হইতে হইতে ওই দলায় হইয়া উঠিল তারা, আর শুরু করিল জল জল করিতে। বায় যত গাঢ় হইল ততই উঠিল তাতিয়া, হইল আলো ঝলমল। মাধ্যাকর্ষণ বলের ফজলে জন্ম লইল তপবল, আলোক আর উত্তাপ। ইহাকেই তো বলে ভালোবাসা। জন্ম লইল তারা, বড় হইল আর একদিন মরিয়াও গেল। এদিকে ছায়াপথ বরণ করিতে লাগিল ফুলের চেহারা। আজিকালি তারা ঝলমল রাতে অনেকটা যেমন দেখায়। আমাদের হাড় মাস আসিয়াছে আর আর তারার বাঁধন কাটিয়া, আসিয়াছে এমনকি আর আর ছায়াপথ ছাড়িয়া, মহাবিশ্ব লোকের লোক আমরা। মরিবার পর আমরা গড়িব নতুন তারার দল, আমরা গড়িব ছায়াপথ মালা। তারকা হইতে আসিয়াছি আমরা, আমরা ফিরিব তারার বুকে। এ হচ্ছে আর্নেস্ট কার্ডেনাল। এটা দেখা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের অনুবাদী মনে হয় প্রায়। এখানে শুধু আল্লাহর জায়গায় তারকা লিখেছে। আপনি যদি দেখবেন এই কবিতাটা, যিনি লিখেছেন তিনি একজন খ্রিস্টান ধর্মযাজক, এবং তার এই কবিতা পড়ে আমি বেশ মুগ্ধ হলাম। তার বইটার নাম হচ্ছে প্লু রিভার্স ইংরেজিতে, নিউ অ্যান্ড সিলেক্টেড পোয়েমস অফ এর্নেস্টো কার্দেনাল। আমার বইয়ের মূল্য বৃদ্ধির জন্য আমি শুনতে নানা কাজ করেছি। বই তো একটা হাতিয়ার, একটা পণ্য, যেন কেউ এই কবিতার জন্য কিনবে, কেউ ওই কবিতার জন্য কিনবে, কেউ এই সমালোচনা, কেউ ওই সমালোচনা কিনবে। তো এখানে সবচেয়ে বেদনাদায়ক ঘটনা হচ্ছে আমার বন্ধু তারেক মাসুদের মৃত্যু। আমি তার মৃত্যুর পরপরই যেদিন মারা যায়, সেই 11 আগস্টের দিকে বোধহয় মারা যান উনি, এই 15 তারিখেই আবার স্মরণ করতে হয়। ব্রাত্য রায়সু আমার বন্ধু, তখন উনি বললেন যে এখনই একটা শোক প্রবন্ধ লিখতে হবে। এই তৎক্ষণাৎ লিখেছিলাম একটা, ওটা লিখেছিলাম আমার বন্ধু তারেক মাসুদ, আর একটা দুদিন পরে যুগান্তর পত্রিকা লিখেছিলাম আমার শিক্ষক তারেক মাসুদ। তারপরে তারেক মাসুদের ভাই গত বছর একটা পত্রিকা বের করে, তাতে লিখেছিলাম চিরজীবী তারেক মাসুদ। এই সবগুলো এখানে আছে। তো যারা এখানে বই সম্পর্কে বলতে চান, আমি আর কি বলবো, আত্মপ্রসাদ তার বেশি করা ঠিক না। বই সম্পর্কে আরো একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে এই বইয়ের যে বিষয়বস্তু, অন্য মানুষের সঙ্গে আপনার সংস্পর্শ এবং সম্পর্কের মিথস্ক্রিয়া, তার ভিতর দিয়ে আপনার নিজের জীবনের চিত্র কতখানি প্রতিফলিত। যেমন সুভাষ মুখোপাধ্যায়ের ঢোল গোবিন্দর আত্মদর্শন নামে একটি অটোবায়োগ্রাফিক্যাল ডায়ালেক্ট হিসেবে চিহ্নিত করেছেন উনি, সেখানে আরও একজন মানুষের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। তো এই বইতে অন্য যেসব বিশেষ মানুষদের কথা আছে, তাদের ভিতর দিয়ে আপনার জীবনের চিত্র কতখানি আছে? আপনার এই প্রশ্ন অত্যন্ত ভালো প্রশ্ন। এটা আপনি যে জিজ্ঞেস করবেন সেটা আমি আগে জানতাম, সেই জন্য এটা প্রার্থনার যে ভূমিকা সেখানে আমি এটা লিখে রেখেছি। নিজে তো লিখতে পারি না, আমি সবসময় লোকের থেকে ধার করি। একজন বলে সলিমুল্লাহ খান আপনার কথা কই, আপনি সব কোটেশন দেন, আমার চাকরি তো কোটেশন দেওয়া। আমি লেখক হতে চেয়েছিলাম, লেখক হতে পারি নাই, এটা বড় ব্যাপার নয়, চেষ্টা করতে দোষ কি। ইংরেজিতে একটা কথা আছে না, দি হর্স অলসো র্যান, আমরা হলাম অলসো র্যান হর্স। আচ্ছা রবিবাবু, বয়স যখন 50, আমার বয়স এখন ঘটনাচক্রে বলে রাখি 60 বছর পার হয়েছে। অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় ভগবানের কাছে এই বর্তমান যুগে, ক্ষুধা দুর্ভিক্ষ হত্যাকাণ্ডের যুগে 60 বছর বেঁচে থাকা নিজে একটা কৃতিত্ব। আমি আরও বাঁচতে চাই অবশ্য, কিন্তু বলছি রবিবাবু 50 বছর বয়সে আত্মজীবনী লিখে ফেলেছিলেন। এভগেনি এপ্তুশেঙ্কো 33 বছর বয়সে লিখেছিলেন, নাম দিয়েছিলেন অ্যাপ্রিকশাস অটোবায়োগ্রাফি, ইচড়ে পাকা আত্মজীবনী। আর রবিবাবু নাম দিয়েছিলেন ভদ্রভাবে জীবন স্মৃতি, সেখানে তিনি বলছিলেন পরের কথা বলার ছলে আসলে নিজের কথাই বলি। তো আমিও অনেক নিজের কথা বলেছি, ব্ল্যাক কথা হচ্ছে এরকম, নিজের কথা বললেই তো অহমিকা হয়,
আমি রবিবাবুর উদ্ধৃতিটা দিই আপনাদের জীবন স্মৃতি থেকে। উনি বলেন, পঞ্চাশ পেরুলে লোকে প্রগল্ভ হবার অধিকার লাভ করে, কিন্তু তবু সাদা চুল ও শ্বেত শ্রুতেও অহমিকাকে একেবারে সম্পূর্ণ শুভ্র করে তুলতে পারে না। রবিবাবুর শ্বশ্রু ছিল, আমার তো শ্বশ্রু নাই, তবে চুল পুরোপুরি আমার এখনো শুভ্র হয়নি, এইটুটা কাঁচা পাকা, একটু ধূসর বালির রং ধরেছে, তো আমারও অহমিকা আমি লুকিয়েছি বলবো না। এই যে বারবার আব্দুর রাজ্জাকের ছাত্র ছিলাম আমি, এটা তো অহমিকার কথা। আব্দুর রাজ্জাকের ছাত্রকে যেসে হইতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বলে একটা বিভাগ ছিল, সম্প্রতি লুপ্ত হয়েছে বিভাগটি, নাম হয়েছে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ। সেই বিভাগে মাঝে মাঝে আমি মাস্টারি করতে আসি, তো সেইখানে দেখি ছাত্র ছাত্রীরা সবাই, আমি এটা বিনয় করে বলছি না, আমার সে ভালো জানে। তা আমি বললাম যে ভাই, আপনারা এখানে ভর্তি হয়েছেন যে কঠিন পরীক্ষা দিয়ে, সেই পরীক্ষা দিলে আমি ভর্তি হতে পারবো না, আমরা দুর্নীতি করে ভর্তি হয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ে আজকাল শোনা যায় পুলিশের চাকরি পাইতে 5-10 লক্ষ টাকা চাকরি কি দিতে হয়, একটা মাসুল দিতে হয়, এটা ঘুষ বলা যাবে না, কারণ আমাদের দুদকের চেয়ারম্যান বলেছেন ঘুষ দেওয়া বাংলাদেশের সবচেয়ে সহজ। আমি সহজ কাজকে সহজ করবো না, কঠিন করব, আমি বলবো এটা মাসুল। আমরাও কিন্তু দুর্নীতি করে ভর্তি হয়েছিলাম। এখনকার দুর্নীতির কথা পত্রিকায় প্রকাশিত হয়, তখন আমি বেশি আগে ভর্তি হইনি, প্রাগৈতিহাসিক কালের কথা, 1976 সনে। আমরা অনেক সময় হম্বিতম্বি করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছি, ভর্তি পরীক্ষা দিতে হয় নাই, শুধু মৌখিক পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছি। তো যা হোক, এখনকার ছাত্রছাত্রীরা এত ভালো জানে, আমরা তখন আব্দুর রাজ্জাকের মতো একজন শিক্ষক পেয়ে আমি মনে করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আমার জন্য বৃথা যায়নি। এটা কথাও এর মধ্যে একটা অকৃতজ্ঞতা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষকের সাথে পড়েছি, কারো নাম আমার মনে নাই। যে দুজনের নাম মনে আছে, একজন আব্দুর রাজ্জাক আর একজন আহমদ সাফা, কারণ এরা কেউই আমার বিভাগীয় শিক্ষক ছিলেন না। এই কিছুক্ষণ আগে একজন বলল কি, আমি আপনার বিভাগের ছাত্র, একজন বলল কি আমি 43 ব্যাচের, আমি যে বিভাগে ছিলাম সেটার নাম নাই বা বললাম, বলাটা বেআইনি নয়, তবু আমি বলবো না, কিন্তু আমি মনে করি না যে ওই বিশ্ববিভাগের কোনো শিক্ষকের নাম আমার মনে আছে। এই জন্য যাদের স্মরণে নিচ্ছে, একজন একজনের বিচারপতি হাবিবুর রহমান আমার শিক্ষক ছিলেন না, তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, এটা সকলে বলেন, উনি প্রধান বিচারপতি ছিলেন, আইন বিষয়ে যত রায় দিয়েছেন উনি সবগুলি ইংরেজিতে দিয়েছেন, কিন্তু উনি ভাষা আন্দোলনের একজন শহীদ সৈনিক, মানে শহীদ হতে পারেন না। এখানে যে আপনার 5 জন শহীদের নাম দিয়েছেন, দেখেন আপনারা এখন এখানে একটা দুর্নীতি করেছেন, আমি সবিনয় নিবেদন করব, ভাষা শহীদ বলছেন আপনারা, এত শহীদই ছিল, এই যে ভাষা টাইটেল দিয়ে আপনি তাকে বড় করেন নাই, ছোট করেছেন। আপনারা জানেন লজিকের নিয়ম হচ্ছে যত কোয়ালিফায়ার দিবেন ততই তার সেট ছোট হয়ে যাবে, ইউনিয়ন অফ সেট এন্ড ইন্টারসেকশন অফ সেট, আপনারা জানেন, আপনি তাদের ছোট করেছেন। এই যে আপনার, আমরা রাষ্ট্রভাষা বাংলা সাই স্লোগান দিয়েছিলাম, আপনারা এটাকে আধুনিক কি না আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বানিয়ে মনে করছেন এটাকে অনেক উপরে তুলেছেন, তা নয়। আমেরিকা একটা দিন পালিত হয় আপনারা জানেন, সেটা কি লেবার ডে। লেবার ডে কি জিনিস বলে, বিনিময় মূল্যে কেনা হয়েছে এটা, শিকাগোর কাছে হে মার্কেটে 1887-88 সনের দিকে শ্রমিকেরা প্রাণ দিয়েছিল দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে, যে দাবি বাংলাদেশে এখনো বাস্তবায়িত হয়নি। তাদের শহীদ হওয়ার পর এটাকে ভুলিয়ে দেওয়ার জন্য আমেরিকা বললো কি, মে দিবস সারা পৃথিবী পালন করে, বাংলাদেশেও পালন করি আমরা ছুটির দিন, কিন্তু আমেরিকায় মে দিবস পালিত হয় না, বলে তার বিনিময়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের সোমবার পালন করলেতে হয়। আপনারা জানেন সোমবারকে হ্যাংওভার ডে বলে আমেরিকায়, রোববার একটু বেশি পান করে সকালবেলা কাজে আসতে দেরি হয় সোমবারে, তাই তো হ্যাংওভার ডে। তো সোমবারটা ছুটি দিয়ে দিলাম, শ্রমিকেরা সেটা মেনে নিয়েছে, আমেরিকার শ্রমিকেরা হয়েছে এখন লেবার এরিস্টোক্রেসি বা শ্রমিক আভিজাত্য, সারা পৃথিবীর উপর যারা সাম্রাজ্য দাবড়ে বেড়ায় তাদের পক্ষে আভিজাত্য করা তো সম্ভব। সেই জন্য বলি যে এখানেও আমাদের মধ্যে ধীরে ধীরে দুর্নীতি কিভাবে বাংলা একাডেমিতে পর্যন্ত প্রবেশ করেছে তার উদাহরণ, শহীদদেরকে শুধু ভাষা শহীদ বলে ছোট করা। অথচ এদিকে বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছে ভাষা আন্দোলন থেকে, এই সমস্ত সব কথা তো বলা যাবে না। আমি শুধু বলছি বিচারপতি হাবিবুর রহমান, যিনি আমাদের প্রিয়, আমারও প্রিয়, তিনি বাংলা ভাষা যথাশব্দ বই লিখেছেন যখন জজ ছিলেন, কিন্তু একটি রায় তিনি বাংলায় লেখেননি। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, সেটা বড় ব্যাপার নয়, গোলাম আজমের নাগরিকত্ব মামলা যখন হলো, তখন তারা যে 3 জন জাজ গোলাম আজমের নাগরিকত্ব বৈধ ঘোষণা করেছিলেন তার মধ্যে বিচারপতি হাবিবুর রহমানও আছেন। আর যুক্তিটা কি ছিল, আমি বিচারপতি হাবিবুর রহমানকে বড় ছোট করার জন্য এটা লিখি নাই, একটা যুক্তির জন্য লিখেছি, এটাকে বলে জুরিসপ্রুডেন্স। ওনারা বলছেন নাগরিকত্ব জিনিসটা জন্মসূত্রেই হয়, এই নাগরিকত্ব যে রাষ্ট্রের সাথে আনুগত্য এবং আধিপত্যের সাথে যুক্ত সেই তত্ত্বটা উনি গ্রহণ করেননি, অর্থাৎ এই রাষ্ট্রের জন্মের। এই জন্য আমি এই ধরনের প্রবন্ধ এখানে আছে, কাজে যখন কেউ বলবে এটা কিসের বই, শুধু স্মৃতিকথা না, এখানে আর্গুমেন্ট আছে।
এই জন্য আমার প্রকাশক সাহেব এখানে বই বিক্রয়ের জন্য যেটা লিখেছেন এই একটা বাক্য পড়ি, বলে গ্রন্থভুক্ত শোক নিবন্ধগুলি নির্ভেজাল অশ্রু বিসর্জন নহে, কিছু গুরুতর প্রশ্নেরও বিস্তার। আমি একটা প্রশ্নের উদাহরণ দিলাম,